আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বাবা, তোমরা ভালো আছো? জি, আমরা ভালো আছি। চাচা, আপনার এই পুকুরটা তো আপনার প্রথম পুকুর শোল চাষের, এবং বৃষ্টির পানিতে আপনি মাছ চাষের একটা ট্রাই করতে চেয়েছিলেন। আমাদেরও ইচ্ছা ছিল প্রতি মাসে আপডেট দেওয়ার, যেটা দিতে পারিনি, কিন্তু আপনি এখানে আজ মাছ ধরছেন দেখলাম। তো মাছের বর্তমান যে সাইজ, সেটা অনেক খুশি হওয়ার মতো সাইজ। কতদিন মাছ ধরছেন, এই পুকুর সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। আজকে 3 দিন ধরছি, আজকে আজকে ধরে 3 দিন মাছ ধরলাম আর কি। মাশাল্লাহ, মানে আমি চাষ করে খুশি আর কি। কিন্তু এবার কতগুলো সমস্যা, যেমন 1 নম্বর সমস্যা হচ্ছে আমার প্রচুর মাছ বের হয়ে গেছে, কারণ তোমরা তো জানো এবারের আবহাওয়া কেমন ছিল আর কি, বৃষ্টিতে প্রচুর মাছ বের হয়ে গেছে। দ্বিতীয়ত, মাছের খাবারের দাম ছিল অনেক বেশি, অনেক বেশি। যে মাছ আমি 20 টাকা করে কিনতাম অন্যান্য বছর, এবার সে মাছ কিনেছি 100 টাকা কেজি। হ্যাঁ, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা, মানে আমি তো শোল মাছের নিয়ে তো জানো, শোল মাছের পরে আমার একটা মমতা আছে আর কি, ভালোবাসা আছে শোল মাছের পরে। এই জন্য তারপরে ওদের খাওয়াই গেছি আমি। হ্যাঁ, আমি পিছপা হয়নি, কৃপণতা করেননি। হ্যাঁ, কৃপণতা করিনি। ওদের মাছের দাম বেশি হলেও, খাবারের দাম বেশি হলেও আমি ওদের খাওয়াইছি। আল্লাহ তালা ফলও দিছে ইনশাল্লাহ। বৃষ্টি বেশি হয়েছিল বলে মাছের বাড়তিও মাশাল্লাহ ভালো। বাজারের অবস্থা খুব একটা ভালো না, বাজারের দামটা আমি যেমন 750-800 টাকা দাম, মানে আমার মাছের যে সাইজ তাতে 750-800 টাকা দাম হওয়ার কথা, সেখানে আমি 550-600 টাকা দাম পাচ্ছি। এইটা একটু মানে একটু কষ্ট হচ্ছে আর কি। তো এই যে 3 দিন মাছ ধরছেন, আর কতদিন ধরবেন? আল্লাহ তাআলা যতদিন ডাকে, মাছ কতটা আছে তা তো আর আমি বুঝতে পারছি না। এখন দেখি আল্লাহ তাআলা যতটা কতদিনের পরে কতদিন ধরতে পারি দেখি, বা যতদিন উঠবে ততদিন ধরবো, এই তারপরে সেচে দেবো। মাছের সাইজ নিয়ে আমি তো সন্তুষ্ট, আপনি আসলে কি বলবেন, এই সুন্দর সাইজ কিভাবে করলেন? ওই যে ওদের খাবারটা দিছি, তবে সাইজটা এটাতে আমি সন্তুষ্ট না আমার। এবার মাছের যে মানে যে পরিস্থিতি ছিল, আমি যদি প্রতিটা মাছ যদি 1 কেজি 200 গ্রাম হতো, হ্যাঁ, প্রতিটা মাছ 1200 গ্রাম 1100 গ্রাম 1 কেজি, অবাক হতেন না? না, আমি অবাক হতাম না। 1 কেজির নিচে মাছ আমার হওয়ার কথা ছিল না, কিন্তু আমি অপটিমাম খাবার দিতে পারিনি, আমি অপটিমাম খাবার দিতে পারিনি। তারপরে এবারে অপটিমাম খাবার পাওয়াও যায়নি, পাওয়া গেলেও অনেক দাম বেশি, মানে তোমার 5 গুণ দাম মনে করো। যে মাছ 20 টাকায় কিনেছি সেই মাছ 100 টাকায় কিনেছি। হ্যাঁ, এই জন্যে মাছের সাইজ আলহামদুলিল্লাহ, তারপরেও আল্লাহ যেটা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ সন্তুষ্ট, আমি খুবই সন্তুষ্ট। আচ্ছা, আপনার এই পুকুরটার যে মাছ চাষের প্রতিবেদন আমরা করে থাকি, এবছর আপনার এই মাছ চাষটা দেখে আসলে মন ভরে গেল, কেননা সেই প্রথমবার যখন দেখতাম অনেক মাছই, অনেক মাছ আবার আপনি পাচ্ছেন, যদিও এখন মাছের খাবারের দাম বৃদ্ধি পেয়েছে, মাছের দাম সেই তুলনায় পাচ্ছেন না, অনেক কষ্ট রয়েছে মনে। তো আপনার এই শোল চাষের বর্তমান যে পরিস্থিতি দেখছি, খুব আনন্দ করে মাছ ধরছেন, তো আসলে আপনি শোল চাষটা টিকিয়ে নিয়ে গেলেন। শোল চাষ নিয়ে আর যারা শোল চাষে আছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলা যায়, যে এই মুহূর্তে তারা এসে একটু দেখুক কিংবা শিখুক কোথায় ভুলগুলো আছে, একটু নিজেরা উপলব্ধি করুক? হ্যাঁ, আসুক তারা আগামী 8-10 দিন। মাছের হারভেস্টিং এখনো মোটামুটি 1 সপ্তাহ, এখনো টোটাল হারভেস্টিং আমি সময় নেব, কারণ শোল মাছ একসাথে অনেক বেশি বাজারে নেওয়া যায় না, অল্প অল্প নিতে হয়। এই জন্য হারভেস্টিংটা এখনও 7-8 দিন হবে। প্রতিদিন সকালবেলা যদি মানুষ আসে তা দেখতে পাবে তারা, যে এবং আবার কথাও তারা শুনতে পাবে আর কি, যদিও আমার কথা শোনা খুব বেশি জরুরি না, আমি এত বড় কেউ না। হ্যাঁ, চোখে দেখলে, যেমন তুমি সাজ্জাদের কথা চিন্তা করো, সাজ্জাদ যে শোল মাছে অনেকে আসে, কিন্তু সাজ্জাদের ছিল কবে? সাজ্জাদের ছিল আমার হারভেস্টিং এর দিন। সাজ্জাদকে চিনো তো? সাজ্জাদের ছিল আমার হারভেস্টিং এর দিন। ও যে ওই পুকুরে ওই যে মাছ দেখলো, ওর ও যেভাবেই হোক না কেন, যে ওর চাচার মতো হবেই, ওর একটা মনে ইয়ে আছে যে চাচা যদি ওই পুকুরে এই করতে পারে তাহলে আমি কেন পারবো না। হ্যাঁ, যার জন্যে ও আল্লাহর রহমে আল্লাহ ওর এখন, এবং ও আমার মতো এরকম ব্যাপক মেহনত করে,
হ্যাঁ, এই জন্য কেউ যদি চোখে দেখে, আমি বারবার মানুষকে এটা বলি, সফট কপি দেখার দরকার নেই, হার্ড কপি দেখা হয়েছে, চোখে দেখলে, আমি একটু বেশি কথা বলে ফেলছি, আমি আসলে উচ্ছ্বসিত মোটামুটি, আমি খুব মানে আবার খুব কষ্ট হচ্ছিল যে আমার অনেক মাস বাইর হয়ে গেছে, আমার অনেক খরচ বেশি হয়েছে, কিন্তু লাভ হোক লস হোক সেটা বড় কথা না, কিন্তু এই যে মানে মাছগুলা উঠছে দেখছি, মাছের সাইজ দেখছি, মাছের মাছের যে পরিমাণ, যে হারে খানা দিছি আমি, খাবার দিছি, যাতে তাতে আমি এইরকম সাইজ আমার প্রত্যাশা ছিল না, হ্যাঁ, কিন্তু আল্লাহ তালাই করে সব কিছু বাবা, হ্যাঁ, আল্লাহ তালা আমার মন ভরে দিয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, আমি নিজে শোল মাছ চাষ করেছিলাম, তো আমি সারা বছর কাজ করার পরিশ্রম করা ধৈর্য হারা হয়ে গেছিলাম একসময়, কিন্তু যেদিন আমি মাছটা বিক্রি করতে যাই সেদিন যে আনন্দ পেয়েছিলাম, আমার পরিবারের লোকজন মিলে যে আনন্দ পেয়েছিলাম, এটা ভোলার নয়, আমি এটা ভিডিও করে ইউটিউবে রেখে দিয়েছি। আপনি এরকম প্রতিদিন মাছ বিক্রি করতে যাচ্ছেন, কেমন লাগছে এবং মাছের দাম কেমন পাচ্ছেন? মাছের দাম ভালো পাচ্ছি না, মাছের দাম আমার প্রত্যাশা ছিল আমি 750-800 টাকা করে, যে আমার মাছের যে সাইজ, আমি গত বছর এই মাছ কিনছি 750-800 টাকা করে, এবার মাছের দাম পাচ্ছি 550-600, এটা একটু কষ্টকর আর কি, হ্যাঁ, হয়তো আমি বেশি করে মাছ নিয়ে যাচ্ছি, আর আমাকে চিনে বাজারের লোকজন চিনে, বাজারে একটা সিন্ডিকেটও চালু আছে, এজন্য হয়তো আমি সিন্ডিকেটের কবলে পড়ে যাচ্ছি, কিন্তু মাছের দামে আমি খুব বেশি খুশি না, তাছাড়া আর সব কিছুতেই খুশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আরো কয়েকদিন আসতে পারবো আপনার এখানে? লাস্ট কতদিন পর্যন্ত আমরা এখানে ভিডিও করতে পারবো? আমি এখনো এক সপ্তাহ পর্যন্ত মাছ ধরবো, মানে এখনো এক সপ্তাহ সময় লাগাবো আমি টোটাল হারভেস্ট নিয়ে, তুমি এক সপ্তাহ পর্যন্ত ইনশাল্লাহ আসতে পারবো, হ্যাঁ ইনশাল্লাহ আসবা, অবশ্যই আসবা। জাকির ভাই, শোল মাছ আজ তিন দিন মারতেছি, তিন দিন ধরে তুলতেছি, শোল মাছের সাইজ ভালো, এবার বাজারে দিচ্ছি, খুব সুন্দরভাবে উঠাচ্ছি আমরা, বাজারে দাম ভালো না, তবু আমাদের ধরতে হচ্ছে, মাছের খাবারের দাম মেলা। গত বছরের তুলনায় এবছর আমাদের সবচেয়ে বৃষ্টিপাত বেশি, যার কারণে মাছের আমদানি বেশি, এই কারণে মনে করেন আমাদের সবচেয়ে সদরে মাছের চাপ প্রচুর, জাতা মাছে, আর আমাদের ঢাকা যেগুলো আমরা মাল পাঠাই ওইখানে বর্তমান বিভিন্ন হাউস বাউন থেকে মাছ ওঠে, যার কারণে আমাদের সাতক্রিয়া মাছে বাজার খুব একটা ভালো না, আর গতবারে আপনার পানি কম ছিল, আমদানি কম ছিল, আমরা একটা ভালো একটা রেট পেয়েছি, চাষিরাও একটা ভালো রেট পেয়েছি। দ্বিতীয়ত, গতবারে আমরা কেজি সাইজের মাছ আপনার 850-900 টাকা পর্যন্ত কেজি কিনেছি, আমাদের ঢাকায় 900-1000 টাকা পর্যন্ত মাছ বিক্রি হয়েছে শুক্রবারের চালানে বিশেষ করে, কিন্তু এবছর মনে করেন আমরা সর্বোচ্চই 800 টাকা রেট পাইছি শুক্রবারের চালানে, আর রাজশাহী চা ময়মনসিংহ নাটোর এই লাইনের যে মাছটা আসে ওটা মূলত আপনার মাওয়ারের মাছ, ওই মাছের মাছের কালার আর আমাদের মাছের কালার অনেকটাই ডিফারেন্স, যার কারণে ওদের মাছটা খুব কম টাকায় বিক্রি করে চলে যায়, যার জন্য আমরা 700 টাকা রেট পাই না। ওই জাল ওই দিক দিয়ে